Hi everyone, welcome to my channel Cooking with Pekhom. আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থই আছেন। আজকে ঢেঁড়সের দুর্দান্ত এক রেসিপি তৈরি করব। তো চলুন দেখে নিন এই রেসিপিটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আর কিভাবে বানিয়েছি। প্রথমে এখানে ঢেঁড়স নিয়েছি 300 গ্রাম গোটা ঢেঁড়স ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে তিন টুকরো করে কেটে নিয়েছি। ঠিক এরকম সাইজের করে কেটেছি। এছাড়া নিয়েছি আলু খোসা ছাড়িয়ে এভাবে সরু সরু করে কোঁচানো ছোট সাইজের এক পিস আলু এইভাবে কুচিয়ে নিয়েছি। এরপর ওভেন একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল 2 টেবিল চামচ। তেলের মধ্যে দিচ্ছি কালো জিরে 1/2 চামচ ফোড়ন, 2 পিস তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, দিচ্ছি 2 পিস চেরা কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে ওই কেটে রাখা ঢেঁড়সটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। ঢেঁড়সটা দিয়ে একই সাথে আলুর টুকরোটাও দিয়ে দিলাম। ঢেঁড়স আলুটা প্রায় 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আঁচটা এই সময় হাই ফ্লেমেই রয়েছে। এভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিচ্ছি 1 পিস টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/4 চা চামচ। এই সমস্ত উপকরণ দিয়ে আবারও কষাতে হবে। এই সময় মাঝারি আঁচে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/8 চা চামচ। এগুলো দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ঢেঁড়সটা এই পর্যায়ে বেশ আঁচ লেগে যাবে। এরপর দিচ্ছি 1/2 কাপ জল। জলটা দিয়ে অল্প আঁচে ঢেঁড়সটা সেদ্ধ হতে দিতে হবে। জলটা বেশ শুকিয়ে গেলে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিয়ে এই পর্যায়ে দিচ্ছি কাসুন্দি 1/2 টেবিল চামচ। এভাবে করে কাসুন্দিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই এই ঢেঁড়সের দুর্দান্ত রেসিপিটা তৈরি হয়ে যাবে। এটা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন।